মা আসছেন আর ঘরের কোণে বসে নীরবে চোখের জল ফেলছেন রক্তমাংসের মা। কাদম্বিনীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিচার এখনও অধরা। রাজ্য জুড়ে চলছে শোকের আবহ, পাশাপাশি বারবার সামনে এসেছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কীভাবে প্রভাব বিস্তার করেছে উত্তরবঙ্গ লবি। সেই লবির অন্যতম মাথা হিসেবে উঠে এসেছে চক্ষু রোগ বিশেষজ্ঞ সুশান্ত রায়ের নাম, যা জলপাইগুড়িবাসীর কাছে অস্বস্তি। তাই অনাড়ম্বরভাবে শব্দহীন মহালয়া পালনের আবেদন জলপাইগুড়ি নাগরিক সংসদে। একটা শোকের আবহ এবং প্রতিবাদের আবহ চলছে, এবং আরজিকর ঘটনায় যেখানে বারবার উত্তরবঙ্গ লবির কথা উঠে আসছে, সেখানে উত্তরবঙ্গবাসী হিসেবে আমাদের এই নাগরিক সংসদের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে উত্তরবঙ্গবাসী হিসেবে এই গড্ডালিকা প্রবাহে যেন আমরা ভেসে না যাই, এই উৎসবের গড্ডালিকা প্রবাহে যেন আমরা ভেসে না যাই, আমরা যেন অবশ্যই এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে থাকি, এবং সেই জন্যেই সেই প্রতিবাদের কারণেই আমরা যেন শব্দহীন রাখি মহালয়াটাকে। জলপাইগুড়িবাসীর কাছে মহালয়া মানেই শব্দবাজির উৎসব। পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরবাসীর একাংশ মেতে ওঠে শব্দবাজির খেলায়। মহালয়ার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শহরের অলি গলি থেকে শুরু করে তিস্তা নদীর চরে চলে দেদার বাজি ফাটানো, থাকে নিষিদ্ধ শব্দবাজিও। এতে একদিকে যেমন দূষিত হয় পরিবেশ, তেমনই অসুস্থ হয়ে পড়েন শিশু থেকে বৃদ্ধ। সচেতন নাগরিকদের পক্ষ থেকে শব্দবাজি বন্ধের দাবি উঠলেও আদতে তা মানা হয় না। তবে এবারে তরুণী চিকিৎসকের মৃত্যু বদলে দিয়েছে বাংলার আবহ, তাই মহালয়ার শব্দ উল্লাসের জেরে সেই প্রতিবাদ মানুষ যেন ভুলে না যান, তারই আবেদন জলপাইগুড়ি নাগরিক সংসদে। তাঁদের আহ্বান, এবারের মহালয়া হোক নিঃশব্দ, শব্দবাজি ব্যবহার থেকে যেন বিরত থাকেন মানুষ, নিঃশব্দ মহালয় যেন হয়ে ওঠে মানুষের নিঃশব্দ প্রতিবাদ। এবারের যে শোকের আবহে যাতে মহালয়ার দিন যেভাবে জলপাইগুড়িতে সারা রাত্রি ধরে নিষিদ্ধ বাজি ফোটানো হয়, সেটা যাতে এবার নিয়ন্ত্রণ করা যায়, সেই দাবিটা নিয়েই আমরা আজকে প্রশাসনের কাছে এসেছিলাম। যে আলোর উৎসব বা এই উৎসবে যে প্রচুর পরিমাণে শব্দবাজি পোড়ানো হয়, যে মাইকে সাউন্ড ব্যবহার হয়, আমরা সেই জায়গাটায় বলেছি যে আড়ম্বর নয়, আনন্দে মাধ্যমে আনন্দ নিশ্চয়ই মানুষ, আড়ম্বর নয়, পুজো হোক, নিয়ম মেনে পুজোটা হোক, নিয়ম মেনে পুজোটা হোক, কিন্তু সেই আড়ম্বর উচ্চার মাইক বাজানো, শব্দবাজি পোড়ানো, এইসব হই যেটা যেন আমরা না করি, আমরা যেন ভুলে না যাই যে আমাদের সেই ঘরের মেয়েটি এখনো বিচার হয়নি। শব্দহীন মহালয়া পালনের আবেদন জানিয়ে জলপাইগুড়ি জেলা শাসক, মহকুমা শাসক, জেলা পুলিশ সুপার, কোতোয়ালি থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় নাগরিক সংসদের পক্ষ থেকে। এতে একদিকে যেমন আরজিকর কাণ্ডে শোকের এবং প্রতিবাদের আবহ বজায় থাকবে, তেমনই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচবে জলপাইগুড়ি। নিঃশব্দ মহালয়া পালনের মধ্য দিয়েই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে হোক প্রতিবাদ, লক্ষ্য নাগরিক সংসদে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।